দেশে প্রবাসে যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিটল টাটা টেবিল টক দেখার জন্য সঙ্গে আছি আমি হাবিবুর রহমান পলাশ দর্শক গেল পহেলা জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ব্যবসা বাণিজ্য রপ্তানি বাড়াতে নতুন বাজার খুঁজতে হবে একই দিন জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন সময় মতো আবারও আন্দোলনের ডাক দিবেন তিনি আর সোহরদি উদ্যানে দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ ইরশাদ বলেছেন এককভাবে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে তার দল বছরের প্রথম দিন দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের এসব বক্তব্য কী ইঙ্গিত করছে বা কী ইঙ্গিত বহন করছে গোটা দেশের মানুষের জন্য। এসব নিয়ে কথা বলবো নতুন বছরের রাজনীতি ও জনগণের প্রত্যাশা এই শিরোনামে অতিথি হিসাবে আমাদের সঙ্গে আছেন সাবেক সংসদ সদস্য আমার ডাং দিক থেকে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার এবং তারপরে রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপি নেত্রী নীলুফল চৌধুরী মনি আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আজকে নতুন বছর আপনাদের আজকে আমরা তিন দিন পার করছি নতুন বছরের আমরা যেই শিরোনামটি দিয়েছি নতুন বছরের রাজনীতি এবং জনগণের প্রত্যাশা আমি আমাদের শীর্ষ নেতাদের তিনটি উক্তি আপনাদের সামনে দিয়েছি এই জায়গা থেকে আমি শুরুতে জনাব নাজমা আক্তার আপনার কাছেই জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর ওই দিনের বক্তব্যটা একটা প্রত্যাশার বক্তব্য কারণ ওই দিন নতুন বছরের প্রথম দিন ছিলেন তিনি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গিয়েছিলেন আমি দেখেছি আমি যতটুকু কর্মী হিসেবে দেখেছি যে তিনি কোনো রাজনৈতিক বক্তব্য সেখানে দেননি দেশের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির প্রসারে তিনি কথা বলেছেন তার এই বক্তব্যকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন ধন্যবাদ আপনাকে আপনি ঠিকই বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী ফার্স্ট জানুয়ারিতে উনি গিয়েছিলেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শুভ উদ্বোধনের জন্য তো সেখানে যেহেতু এটা মানে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার বাংলাদেশের সুতরাং ওনার বক্তব্য ছিল বাণিজ্য নির্ভর এবং বাণিজ্যের বিভিন্ন দিকটাই উনি আলোকপাত করেছেন এটাই উনি স্বাভাবিক সাবজেক্ট ওয়াইজ যে বক্তব্য সেটাই ছিল উনার বক্তব্যের মূল বিষয়বস্তু ছিল হচ্ছে আপনার যে আমাদের যে আমরা যে ইয়ে পাচ্ছি না জিএসপি সুবিধাটা যেটা হ্যাঁ আমেরিকার আহ দিবে স্থগিত করে রেখেছিল দিবে দিচ্ছে বলেও দিচ্ছে না বারবার তারা বিভিন্ন কন্ডিশন দিচ্ছে সেই কন্ডিশনগুলি আমাদের ব্যবসায়ীরা ফুলফিল করার পরেও তারা ওখানে মানে তাদের কিন্তু দুইটা অ্যাটকো একটা আছে আর একটা ইয়ে আছে ওদের অ্যাসোসিয়েশন তাদের দায়িত্ব ছিল হ্যাঁ তারা দায়িত্ব তারা দায়িত্বে আছেন বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করে তারা রিপোর্ট দেবেন এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করে তারা বলেছে কথা যে সুযোগটা তারা আমাদেরকে দেবেন কিন্তু এখন পর্যন্ত নানান অজুহাতে আমাদের ব্যবসায়ীরা বলছেন যে তারা যেগুলি বলেছেন তারা প্রায় সেভেন্টি পার্সেন্টের উপরে তারা কাভার করেছেন কিন্তু তারপরেও বলেছেন যে না এখনো হয় ষোলোটার প্রায় সবগুলো পূরণ করা হয় এবং এটার একটা শুরু যখন ছিল আপনি দেখবেন যে এটা কিন্তু আমরা মনে করি এটা একটা আমাদের বিরুদ্ধে একটা চক্রান্ত ছিল কারণ এই যেটার উপরে ভিত্তি করে যুক্তরাষ্ট্র এই জিএসপি সুবিধাটা বন্ধ করেছিল সেটি হচ্ছে একজন শ্রমিক নেতা আমার যদি ভুল না আমিনুল ইসলাম পরে এবং সেটা উল্লেখযোগ্য ওরকম মানে কোন শ্রমিক নেতা ছিলেন না যাকে আমরা চিনি বা সচরাচর যেসবৃন্দ আছেন তাদেরকে চেনা আমরা কিন্তু অনেকে চিনি কিন্তু উনি হয়তো অঞ্চল ভিত্তিক ছিলেন বা কোনো ফ্যাক্টরির লিডার ছিলেন যাই হোক হত্যাকাণ্ড তো নিশ্চয়ই দুঃখজনক কিন্তু এটার উপর ভিত্তি করে এটা বলা হলো বাংলাদেশের যে শ্রমিকের নিরাপত্তা আমি আমি আমার আমার প্রশ্নের উত্তরটা আমি পেতে চাই আপনার কাছে যে বছরের প্রথম দিন তিনি তো একটি দলেরও প্রধান কোন রাজনৈতিক বক্তব্য না দিয়ে দেশের অর্থনীতিকে কিভাবে সমৃদ্ধ করা যায় এই বক্তব্যটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন এটা তো একটা মাননীয় প্রধানমন্ত্রীর এটা হচ্ছে বাণিজ্য ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের উদ্বোধনী বক্তব্য তো এখানে উনি বাণিজ্য নিয়েই কথা বলবেন বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে কথা বলবেন এবং কিভাবে আমাদের দেশের বাণিজ্য আরও প্রসারতা লাভ করে করবে এবং সেক্ষেত্রে আমাদের ম্যারিটস এবং ডিম্যারিটসগুলি নিয়ে উনি আলোচনা করবেন এটাই স্বাভাবিক আর তাছাড়া পলিটিক্যাল বক্তব্য বিভিন্ন ফোরামে উনি দিচ্ছেন হ্যাঁ আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি জনাব ওবায়দুল কাদের দিচ্ছেন আরও যারা দায়িত্বে আছেন পার্টির মুখপাত্র তারা দিচ্ছেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ওই দিন বাণিজ্য মেলা উপলক্ষে শুধুমাত্র আপনি আমি যদি বলি আপনাকে যে আমরা এই মুহূর্তে নিম্ন মধ্য আয় থেকে মধ্য আয়ের পথে বাংলাদেশ দুই সালে আমাদের একটি ভীষণ আছে দুই সালে মাননীয় প্রধানমন্ত্রীর একটি ভীষণ আছে এই মুহূর্তে দেশের রাজনীতির যে সিচুয়েশন এবং স্টেবল যে পজিশনটা রয়েছে সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী কি এখন স্বপ্ন দেখছেন বাংলাদেশকে ওই মানে নিয়ে যাওয়ার তার বক্তব্য কি সেই ইঙ্গিত বহন করে দেখেন ইতিমধ্যে কিন্তু আরেকটি বিজয় আমাদের অর্জিত হয়েছে দু সালের বিজয় আমরা যদি মনে করি সেটি হচ্ছে আমাদের অর্থনৈতিকভাবে যে বিপ্লবটা সেটি দেখেন আগে ছয়ের মধ্যে কিন্তু আমাদের জিডিপি ওঠানামা করেছিল তাই না ছয়ের মধ্যেই ছিল এখন দেখেন এটি কিন্তু সাত পয়েন্ট এগারো এটা স্পর্শ করেছে তো সুতরাং এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য এটা একটি বিশাল ব্যাপার এবং এই জিডিপির এই ধারা নিয়ে আবার যদি দু সালে যদি পদ্মা সেতু ওপেন করে দেওয়া হয় তাহলে ইতিমধ্যেই যারা গবেষক তারা বলেছেন অর্থনৈতিক বিশ্লেষকরা বলেছেন যে পদ্মা সেতু ওপেন হলে প্রায় আরও টু পার্সেন্ট এটা কন্ট্রিবিউট করবে তো বাংলাদেশ কিন্তু এই যে সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে এবং এই সম্ভাবনাটা কোনো কল্পনা না এটা বাস্তব সুতরাং এই বাস্তবমুখী কল্পনা যে কল্পনাগুলি ছিল সেটা বাস্তব রূপান্তর করছেন কিন্তু माननीय প্রধানমন্ত্রী জনতে শেখ হাসিনা সুতরাং তার কাছ থেকে এই যে বাংলাদেশে যে নিম্ন মধ্যমায়ের দেশে পদার্পণ করেছে এবং মধ্যমায়ের দেশে চলে যাচ্ছে বাংলাদেশ 2041 সালের মধ্যে আমরা আমাদের একটা টার্গেট আছে দেখেন এখন যে টার্গেটটা ফিক্স করা হয়েছে 2041 সালের মধ্যে আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই প্রতিটি জাতির একটা ভিশন থাকে স্বপ্ন থাকে সেই স্বপ্ন নিয়ে উনি বলেছেন যে উন্নত বিশ্ব আমরা পরিণত হব উন্নত বিশ্বে সুতরাং ভিশন না থাকলে আকাঙ্ক্ষা না থাকলে এবং সেই হিসাবে কর্মদক্ষতা যদি না থাকে দেশপ্রেম না থাকে তাহলে তো ভিশনগুলি কাভার করা সম্ভব না সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীকে এই যে নববর্ষের শুরুতেই এই আজকের তিন তারিখ আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অন্তর অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই কারণ আমরা আমাদের বক্তব্যে বলে থাকি যতদিন শেখ হাসিনার হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ বক্তব্যকে সাধারণ মানুষ কীভাবে নিয়েছে সাধারণ মানুষ আপনারা ইতিমধ্যে যাচাই করেছেন যে সাধারণ মানুষ জননেত্রী শেখ হাসিনার পক্ষে বিগত যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে আপনারা দেখেছেন ওখানে বাংলাদেশ আওয়ামী লীগের যিনি ক্যান্ডিডেট ছিলেন নৌকা প্রতীক নিয়ে জনাব আইভি উনি বিপুল ভোটে প্রায় আশি হাজারের উপরে ভোটে বেশি জয়লাভ করেছেন তো সুতরাং বাংলাদেশের মানুষ যে শেখ হাসিনার পক্ষে আছে নৌকার পক্ষে আছে সেটি বিগত দিনের যে ইলেকশন এবং ফ্রি ফেয়ার ক্যাডিবেল ইলেকশন হয়ে গেল নারায়ণগঞ্জে সেটির উপর ভিত্তি করেই কিন্তু অনেক কিছু বোঝা যায় জি আপনাকে ধন্যবাদ আমরা একটু জানাব নীলুফর চৌধুরী মনে আপনার কাছে আসবো আপনার নেত্রী বছরের প্রথম দিন যেই বক্তব্যটি দিয়েছেন তিনি আবার আন্দোলনের ডাক দিবেন বছরের প্রথম দিন তার এই বক্তব্য এবং এটা মানুষ কীভাবে নিয়েছে আপনার মূল্যায়নটা কি আপনি একটু বলবেন ধন্যবাদ আপনাকে আমি যারা দেখছেন প্রত্যেককে আমি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকেও পাশাপাশি নাজমা আপাকেও আপনি যে কথাটা বলেছেন রাজনীতি মানেই তো সমালোচনা করা আন্দোলন করা যুগোপযোগী গণতন্ত্রকে যদি আমি টিকিয়ে রাখতে চাই অব্যাহত রাখতে চাই গণতন্ত্র ধারাবাহিকতা যদি বজায় রাখতে চাই যেখানে অগণতান্ত্রিক কার্যক্রম চলবে সেখানেই প্রতিবাদ মুখর হতে হবে প্রয়োজনে রক্ত দেওয়ার ইতিহাস এই বাংলাদেশে নতুন না বহু বছর হাজার শত বছর আগে থেকে সেইখানে তো অবশ্যই আছে আমি তার সাথে একমত পুরাপুরি নতুন বছরে উনি বলেছেন এই জন্য আমার পক্ষ থেকে আমি ম্যানি থ্যাংকস উনি আন্দোলনে ডাক দেবেন সেই জন্য ধন্যবাদ দিলেন আন্দোলনে সব সময় মাঠে থাকবেন মাঠে থাকেন আন্দোলনের ডাক তো সময় মতো যখন উনি মনে করবেন সেটা তো একটা একটা এটা অংশ আমি মনে করি এটার মধ্যে নতুনত্ব কিছু নয় একটা ছাত্র দলের প্রোগ্রামে ছাত্রদেরকে উজ্জীবিত করার জন্য যেটা এবং জনগণকে একটা মিটিংয়ের মাধ্যমে যে মেসেজটা পৌঁছানো সেটা করেছে নতুন বছরে আমি এখানে কিছু কথা বলতে চাই আপনারা এতক্ষণ যা কথা বললেন জিএসপি এবং জিডিপি এই নিয়ে আমার একটু দ্বিমত আছে কিছুটা আমি গণতন্ত্রের কথা বলছিলাম যে দেশে যে যেখানে গণতন্ত্র অব্যাহত থাকে স্থিতিশীল থাকে সেখানে কিন্তু অন্য দেশে সে হঠাৎ করে থাবা বসাতে পারে না বা সমস্ত পৃথিবীর যদি এখন গ্লোবাল ভিলেজ হয় তাহলে কিন্তু পৃথিবীর অন্য অন্য দেশগুলো সেই দেশটাকে সম্মান করে যে দেশে সংসদীয় গণতন্ত্র থাকে না যে দেশে সংসদ সদস্যরা এমনি এমনিই পাশ করে এমনি এমনি বেঁচে থাকে এমনি এমনিই মারা যায় এমনি এমনি সংসদীয় মার্শালও চলে সেই দেশে অন্য দেশগুলো কথা রাখে না আপনি দেখেন অনেক এই বাংলাদেশের আজকে প্রায় আট সাত আট দশ বছরের নির্বাচনে বিদেশি মানে নির্বাচন পর্যবেক্ষক মহল প্রায় আসে না বললেই চলে তার মানে আমাদেরকে কিভাবে তারা ট্রিট করে সেখান থেকেই বোঝা যায় এবং যে কথাটা নাজমাপা বললেন যে সত্তর পার্সেন্ট প্রায় ব্যবসায়ীরা পরিশুদ্ধ করেছে আপনার কথায় বা পত্রিকার কথায় ব্যবসায়ীদের কথায় ষোলোটা শর্তে ষোলোটাই মানা হয়েছে তারপরেও তারা কথা শুনছে না সেখানে আমি মনে করব যে আমেরিকা কেন এখানে যেই থাকুক না কেন আমেরিকার সাথে সাথে ইউরোপিয়ান কান্ট্রিগুলো কিন্তু একসাথে জিএসপি স্থগিত করেছে সেখানে আমি মনে করি যে এখানে আমাদের গণতন্ত্রের অভাব আমরা নিজেরা নিজেরা মারামারি করি নিজেরা নিজেদের মঙ্গল চাই না বিধায় মানুষে আমাদেরকে ভালোভাবে ভালো চোখে দেখে না সম্মানের চোখে দেখে না পাশাপাশি শ্রমিকের নিরাপত্তা আমিনুল নিয়ে যে কথাটা হলো আমিনুল তো একটা উৎস মাত্র একজন আমিও কালকে মারা যেতে পারি সেটাই একটা উৎস হতে পারে বাট এটাও তো সত্যি কথা আমরা তাজরিন দেখেছি আমরা রানা প্লাজা দেখেছি আমরা রানা প্লাজার মতো অনেকগুলো গার্মেন্টস কিন্তু আমরা দেখেছি প্রায় সময় এই ঘট দুর্ঘটনাগুলো ঘটছে এবং রানা প্লাজার আগে তাজরিনের আগে আপনি খেয়াল করে দেখেন নয় নয়তলা একটা ভবন কিন্তু পুরো ডেবে গিয়েছিল অনেক লোক মারা গিয়েছে তার মধ্যে একটা মানুষ কিন্তু একদিন বেঁচে ছিল মোবাইলটা তার যতক্ষণ চলেছে আমরা কিন্তু তার কথোপকথন শুনেছি তার কণ্ঠ শুনেছি সো এই জায়গায় কিন্তু আমরা আমাদের জায়গাটা ফিল আপ করতে পারি নাই গেল এই 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 জিনিসগুলো এই জায়গায় আমাদেরই আমাদেরই উচিত আমাদের স্বার্থের জন্য গার্মেন্টসের প্রায় নব্বই লক্ষ কর্মচারী সারা বিশ্বে আমরা এটার উপর আমরা চলি বেঁচে আছি আমাদের যদি রপ্তানি কিছু বলে এই কাপড় তৈরি রপ্তানি ওদেরই সুতা ওদেরই সব কিছু আমরা রপ্তানিটা সেলাই করে দেই সেটাও অনেক কিছু আমাদের আমাদের সংসার চলে যাচ্ছে এই দেশের জিডিপি বলি আর যেটাই বলি গ্রোথ বাড়ছে আর জিডিপি গ্রোথের কথা যদি আসে আমি আপনাকে বলতে চাই খুবই বা পৃথিবীতে এক নম্বর অনেকাংশে এক নাম্বার দেশ হিসেবে আমেরিকাকেই আমরা জানি সেই আমেরিকা ইউএসএ প্রভৃতি বছরে বারে দেড় থেকে দুই শতাংশ তারাই কিন্তু সারা বিশ্বে চৌষট্টি শতাংশ অর্থনীতির মূল হোতা মোলনায়ক চৌষট্টি শতাংশ সো জিডিপি দিয়ে যদি সব কিছু চিন্তা করা হয় জিডিপি কি এখানে আমরা তিনজন তিনজনের আমি ইনকাম করি মাসে তিন হাজার টাকা আপনি ইনকাম করেন সেল এক লক্ষ টাকা উনি ইনকাম করে তিন লক্ষ টাকা তিনজনের টাকা যোগ দিয়ে ভাগ তিন দিয়ে ভাগ দিলে যেটা হবে সেটা জিডিপি তার মানে কি এখানে যদি ছয় লক্ষ টাকা আসে বা চার লক্ষ সেটার কি দেড় লক্ষ আমি ইনকাম করি কখনোই না আমার ইনকাম হলো তিন টাকা তিন হাজার টাকা সো সেটাকে দিয়ে জিডিপি জিডিপি যদি আমি ধরতে হয় সাত পার্সেন্টের কথা যদি আসে এই দেশের আজকে দেখবেন বাংলাদেশ প্রতিদিন লিখেছে প্রথম পেজে যে বিভিন্ন বিশ্বের কানাডা থেকে শুরু করে কানাডা আমেরিকা থেকে শুরু করে বিশ্বের প্রায় সবগুলো দেশেই বাংলাদেশের মন্ত্রী মিনিস্টাররা এই দেশে থাকে তার বউ বাচ্চারা বিদেশে ঘরবাড়ি বানাচ্ছে সেটার জায়গার নাম দিচ্ছে এক একটা বেগম পাড়া বেগম এলাকা বেগম মানে বিভিন্ন নাম দিয়ে তো সো এই একটা বিশেষ কিছু লোকের কাছে টাকা আছে সেই টাকাকে যদি আমি জিডিপি গ্রোথ বলি বাংলাদেশ ব্যাংকের ভোল থেকে টাকা চুরি গেল হাজার কোটি টাকা লক্ষ কোটি টাকা শেয়ার বাজারের টাকা হারিয়ে গেল লক্ষ কোটি টাকা এবং বিসমিল্লা ইউনিপেটু তারপরে কি হলমার্ক এইসব থেকে ডেস্টিনি এইসব থেকে হাজার হাজার কোটি টাকা লুপাট হয়ে গেল প্রতি মাসে লক্ষ কোটি লক্ষ হাজার কোটি টাকা আপনার ওটার কি বলে ভুন্ডির মাধ্যমে দেশে পাচার হচ্ছে আমি যদি সেটাকে জিডিপি গ্রোথ বলি আমার তাহলে আর বলা আমি একটু আরেকটু ইন্টারাপ করি আমার জনগণ কেমন আছে তারা ঠিকমতো বাজার করতে পারছে কিনা আপনি আপনি আপনার নেতৃত্বকে ধন্যবাদ দিয়েছেন তিনি এই কথাটি বলেছেন ছাত্র দলের প্রোগ্রামে আপনি যেটা বলেছেন সেই জায়গা আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মানুষ যখন আন্দোলন অবশ্যই রাজনীতি যারা করেন তাদের করার অধিকার আছে আন্দোলন গণতন্ত্রের অংশ বিরোধী দল আন্দোলন করবে এটাই সত্য কিন্তু আন্দোলনের শব্দটা যখন এই মুহূর্তে জাতির সামনে আসে তখন তারা ফিরে যায় সেই পেট্রোল বোমার দিকে জ্বালা পোড়ার দিকে সেই রকম চেহারা কি বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে শোনেন আপনি আমি আন্দোলন করছি আপনি যদি পেট্রোল বোমা ফোটান আমার তো কিছুই করার নেই আমি আন্দোলন করবো আর আপনি যদি অতি চালাক হয়ে পেট্রোল বোমা ফোটান যে দেশের জনগণ মারা গেলে আমার কি করার আছে দেশের এইসব জনগণের মৃত্যুর উপরেই তো আমি দাঁড়িয়ে রাজনীতি করব। নইলে আপনি দেখেন যে সেই সময়কার যে পুলিশ কমিশনার ওনার যদি আমি ইউটিউবের বক্তব্যটা দেখি যে পুলিশ কি সরকার ইলেকশন করাইছি আমরা বোমা ফেলছি আমরা বিরোধী দলকে পিটাইসি আমরা সো এটা কিন্তু ইউটিউবের কথা বললাম যখন যেখানে ধরা পড়ছে আপনার চাপাই যে আওয়ামী লীগের এক নেতার ছেলে আওয়ামী লীগের এক নেতার কাছ থেকে আমরা পেট্রোল বোমা পেয়েছি আপনাদের টেলিভিশনগুলোর মাধ্যমে কিন্তু আমরা দেখেছি আমরা নসিংহীর এক আওয়ামী লীগের নেতার ছেলের কাছে বালতি ভর্তি আমরা বোমা পেয়েছি গ্রেনেড পেয়েছি আমরা আপনার মনে করেন চিটা এক অফিস থেকে আওয়ামী লীগের অফিস থেকে আমরা গ্রেনেড পেয়েছি তো এগুলো কি কি প্রমাণ করে যতগুলো আপনারা বলেছেন সেগুলো তো সন্দেহমূলক ভাবে এই যে যেমন ধরেন গত পরশু দিন দেশে মাসের প্রথম বছরের প্রথম এই সরকার কি দিয়ে শুরু করছে নিজের এমপি হত্যার দিয়ে শুরু করছে যে এমপি আগের বছর বছরের শেষের দিকে একটা নয় বছরের বাচ্চার পায়ের মধ্যে গুনে গুনে ছয়টা গুলি করে বাচ্চাকে মৃত্যুর হাতে মৃত্যুর দিকে নিয়ে ধাবিত করছে নয় বছরের বাচ্চার কাছে নাকি তার জীবনটা

আপনারা কিন্তু প্রত্যেকটা টেলিভিশন কিন্তু ওই ফুটেজগুলো আমরা আবারও দেখছি এটার মানে এই না আমি বললাম আমার সব অশুদ্ধ হয়ে গেল অশুদ্ধ যদি হতেই হয় তাহলে একাত্তর টিভি বলছে আপনি বলছেন আই বলছে বা এন বলছে বা বিভিন্ন টিভি এই এই ফুটেজটা তো অসুবিধা আমি শুধু ওই জায়গাটাই তারকে দি কাছে অনেকগুলো প্রসঙ্গ বলেছেন রিফার চৌধুরী মনে ওই প্রসঙ্গগুলো নিয়ে একটু আপনার কাছে আসতে আমি শুদ্ধ প্রায়ত আমাদের মাননীয় সংস্থা সদস্য লিটন ফাইর কথা উনি যেটা বললেন সেটা খুবই দুঃখজনক কারণ ওনার মামলাটা কিন্তু বিचाराधीन ঘটনাটাও দুঃখজনক উনি সেই ঘটনাও দুঃখজনক কারণ উনি ওনার যেই ঘটনাকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল কিংবা উনি জেল খেটেছেন সেই ঘটনা সম্পর্কে আমরা যদি বিস্তারিত যারা জানি এই যে যে উনি সেদিন যে নিহত হলেন আতদায়ের গুলিতে এই ওই রকম একটি পরিবেশে একদিন এক সময় কিন্তু ওনাকে অ্যাটাক করা হয়েছিল সেই সময় উনি গাড়ি নিয়ে দ্রুত চলে যাওয়ার সময় এলো গুলি ছুঁড়েছিলেন ওনার লাইসেন্স দাঁড়িয়ে পিস্তল দিয়ে সেই পিস্তলের মানে কোনো সররা গিয়ে শিশুটির গায়ে লেগেছিল সেটার জন্য তো আমরা আওয়ামী লীগ সকলেই আমরা দুঃখিত ছিলাম যার কারণে তার হাত থেকে এই মিস ইউজটা কেন হলো সেই জন্য তো তাকে জেল পর্যন্ত কাটতে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তো সেই জন্য তাকে কিন্তু পরবর্তীতে সেটা কি জানা গেল যে উনি জীবন রক্ষার্থে উনি এলোপাথারি গাড়ি চালিয়েছেন এবং এলো এলোপাথারি উনি গুলি ছুঁড়েছিলেন যাই হোক একজন মৃত ব্যক্তিকে নিয়ে তাকে এইভাবে অপমান করা আমার মনে হয় যুক্তিসঙ্গত না দল প্রধানের আমরা বলছি যে অনেকে এখন বেগম পাড়া করেছে টাকা পাচার হয়ে গেছে কিন্তু আমাদের দেশে এরকম উদাহরণ আছে যে বিএনপি দলীয় প্রধানের ছেলে তাদের টাকাও বিদেশে তারা টাকা পাচার করেছেন এবং তাদের টাকা বিদেশে বিচার হয়েছে এবং বিদেশের সেই টাকা ফেরত আনা হয়েছে এটা সোনালী ব্যাংক রমনা থানায় তাদেরকে বেশ কিছু টাকা এখনও জমা আছে সুতরাং যেই দেশে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের ছেলেরা বা দলীয় প্রধানের ছেলেরা পরিবারের লোকেরা যারা টাকা পাচারের সঙ্গে জড়িত থাকে তাদের দলের নেতাদের কাছ থেকে এত ভালো ভালো কথা আমরা আশা করতে পারি না দল প্রধান দেখেন সাদা টাকা কালো টাকা সাদা করেছিল এটারও কিন্তু উদাহরণ আছে উনি এক বারবার তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু ওনা উনি কিন্তু কালো টাকা সাদা করেছিলেন এই ধরনের অনেক অপকর্ম অনেক উদাহরণ অনেক খারাপ উদাহরণ আমরা দিতে পারবো কিন্তু আমরা এইগুলির ভিতরে যেতে চাই না যেই প্রক্রিক্রিয়ায় সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন সাংবিধানিক পরিক্রিয়ায় নির্বাচিত হয়েছে। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি বিএনপি সহ তাদের জোট অংশগ্রহণ করেনি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সহ আরেকটি জোট অংশগ্রহণ করেছিল নির্বাচনে আরও কিছু কয়েকটি দল অংশগ্রহণ করেছিল সুতরাং নির্বাচন হয়েছিল নির্বাচনটা আরও পার্টিসিপেটরি হতে পারত সেই বিষয়ে সন্দেহ নাই সেটা নিয়ে আমরা সমালোচনা করতে পারি কিন্তু নির্বাচন হয়েছে সাংবিধানিক পরীক্ষায় এবং যে সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছে তারা সাংবিধানিকভাবে নির্বাচিত হয়েছেন যাবে না যদি অবৈধ বলতে হয় তাহলে এই অবৈধ সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদের আলোচনার দাবি কেন যে আমরা আপনাদের সঙ্গে আবার আলোচনা আসবে একটা বিরতি নিয়ে আসি তারপরে দর্শক নিটল ডাটা টেবিল টকের আয়োজনে একটি ছোট্ট বিরতি নিচ্ছি কোথাও যাবেন না আমাদের সঙ্গেই থাকুন